নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা আমি জিনিস দেখাবো, সেটা আমরা যে মুগের ডালটা খেয়ে থাকি সেই মুগের ডালটা কিভাবে তৈরি হয় সেটা আজকে দেখাবো। পিসি মুগের ডালটা তৈরি করছে। তো গাছ থেকে নিয়ে আসার পরে অনেকটা এরকম দেখতে হয় মুগের ডালটা। তো এর যে বাইরে সবুজ যে আস্তরণটা আছে সেটা সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তার জন্য এটাকে জাতা বলা হয়, দুটো এটা পাথরের তৈরি এবং এটাও পাথরের, গ্রানাইট পাথরের তৈরি। তো এটা দিয়ে ফিট করা হচ্ছে, ঠিক আছে। আর একটা ছিদ্র আছে, এখানে বাঁশ লাগিয়ে এটাকে এইভাবে রোটেট করা হয়। তো বেসিক যে এটা হয় আর কি, এখানে ফিট করার পরে যখন এটা ঘোরে এই দুটো পাথরের মাঝখানে সেটা চেপে যায়, চেপে গিয়ে ভেঙে যায় এবং ছালগুলো আপনার উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা একবার করা হলো, একবার করাতেই এই যে সবুজ যে আস্তরণটা সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। কিন্তু আপনাদের একটু পরে ভালো করে দেখাবো আরো আমি। তো এই জাতাতে সাধারণত ডালের যে খোসাটা সেটা ছাড়ানোর জন্য ইউজ করা হয় এই জাতাটা, আমরা জাতা বলে থাকি। জানি না আপনারা কি বলে থাকেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে যে আপনারা এটাকে কি বলে থাকেন, ঠিক আছে। বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম হতে পারে, তো অথবা আপনারা কিভাবে ইউজ করেন, এইভাবে মানে কি ইউজ করেন, কি পদ্ধতি ইউজ করেন ডালের খোসা ছাড়ানোর জন্য। আমরা গ্রামে এটাই ইউজ করে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাড়িয়ে গেছে। এটাকে এরপরে কুলোতে একটু চেলে নিতে হবে, তাহলে খোসাটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। জ্যাকি, এটা একবার হলো, এই ডালগুলোকে সম্ভবত একবার আরেকবার করতে হবে, দুবার এভাবে পিষতে হবে। এবারে এই ডালগুলোকে একসঙ্গে করে একটু ঝাড়তে হবে কুলোতে। এটা অনেকটাই ভারী, নাহলেও এক একটা 20-25 কিলো হবে। তো মাঝে এই জাতাগুলো ছিল, পাথরগুলো ছিল, একটা পাথর নিচে ছিল, তার উপরে আর একটা পাথর ছিল গোল। তো উপরে পাথরটা রোটেট করছে, নিচের পাথরটা এক জায়গায় থাকে। তো দু পাথরের মাঝে যে জায়গাটা থাকে সেই জায়গাটা দিয়ে এই ডালগুলো বেরোতে থাকে, ঠিক আছে। তো সেই জন্য চারদিকে সুন্দরভাবে একদম ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন।